বাইরের কেমিক্যাল দেওয়া জুস খাওয়ার থেকে ঘরে তৈরি জুস অনেক স্বাস্থ্যকর হয়, আর সেটা যদি হয় খুবই কম সময়ের মধ্যে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বিডি ফুড ফানে, আমি রাজিয়া আমিন। আজ আপনাদের সাথে শেয়ার করব একটি সিম্পল অরেঞ্জ জুস বা অরেঞ্জ ড্রিঙ্কসের রেসিপি। কমলার জুস করতে অবশ্যই লাগছে মালটা, আপনারা চাইলে কমলাও নিতে পারেন। মালটা নিয়েছি দুটো পুদিনা পাতা সাজানোর জন্য, আর লাগছে সার্ভিং গ্লাস। দেখি মালটাটাকে একটু রস করে নেওয়া যায় কি না। এই তো হয়ে গেল রস করা। এখন সার্ভিং গ্লাসে আমি বরফ কুচি দিয়ে দিচ্ছি ইচ্ছে মতো, ঢেলে দিচ্ছি কমলার রস, পুদিনা পাতা দিয়ে দিচ্ছি উপরে, আর দিয়ে দিয়েছি পাশে সাজানোর জন্য এক স্লাইস মালটা। হয়ে গেল ঘরে তৈরি কেমিক্যাল মুক্ত অরেঞ্জ জুস। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি।